সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ দেববর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে 9 তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল, কিন্তু 8 তারিখে তাদের যে আনসার কিটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি পশ্চিম থানায়, কেস নাম্বার 70/2024 আন্ডার সেকশন 120B 418 420 381 অফ IPC। FIR নেমে দুজনকে দিয়েছে সুজয় ঘোষ এবং চয়ন সাহা নামে দুজনকে দিয়েছে। কেসের তদন্ত নেমে কেসের আয়ু চয়ন সাহাকে আমরা ডিটেন করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। কবে মানে অ্যারেস্ট করেছে? আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে। এই কেস কানেকশনের ব্যাপার। কোথায় বাড়ি তার? তার বাড়ি অ্যাডভাইজার সমিতি। কী করেছে? সে জেরক্স দোকান আছে। সো উসকে পাস কেসে আয়া জেরক্স দোকান বন্ধ করতে উসকে পাস পেপার কাছে আয়া জো পেপার অ্যাকচুয়ালি কুয়েশন পেপার বানানোর জন্য তার মেম্বার যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যান দাদা মোহন জমাতিয়া স্যারের কাছে ছিল, তাকে জেরক্স করার জন্য দেওয়া হয়েছিল। চয়ন সাহাকে জেরক্স করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাদা মোহন জমাতিয়া। ওখান থেকে এগুলো আউট হয়েছে মূলত এখন প্রাথমিক তদন্তে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে আউট হয়েছে। আচ্ছা, দুসরা স্ট্যাটাস কা কে দুসরা অ্যারেস্টটা কে স্ট্যাটাস হ্যায়? আবি আমারা ইনভেস্টিগেশন চল রহা হ্যায়। হ্যাঁ, জো জো হ্যায় ইনভলভমেন্ট জো সোশ্যাল মিডিয়া মে আপডেট কিয়া হ্যায় উন লোগো ভি হাম লোগ অ্যারেস্ট করুন এই কেস কানেকশন।